আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের চা পাতা সম্পর্কে কিছু ধারণা দিব আমাদের এই চ্যানেল থেকে চা পাতার বিজনেস সম্পর্কে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে আপনারা পুরোনো ভিডিওগুলো দেখছেন এবং আজকে আপনাদের আপনারা দেখানোর চেষ্টা করেছি আসলে চায়ের কতগুলো কোয়ালিটি হয় চায়ের ব্যবসা করতে হলে আপনাকে সেই সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে এবং সেই সম্পর্কে জানতে হবে মূলত এই কোয়ালিটিগুলো আইটেমগুলো হওয়ার কারণ হচ্ছে যে এক একটা অঞ্চলে এক এক ধরনের চা চলে কোন জায়গাতে আপনার পাউডার জাতীয় যেটাকে সিডি বা ডাস্ট বলা হয় সিডি ডাস্ট বা শুধু ডাস্ট এই দুইটা আইটেম বা কোনো জায়গায় যে আপনারা এখন যে চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিওপি এটা এটা মোটা হয় এরপরে আছে আপনার ওএফ এটার পাশেই যে বাটিটা রয়েছে একটু এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওএফ এটার অফিসিয়াল নাম এটা রং চায়ের কাজে বেশি ব্যবহার হয় এর আগে যে এটা দেখাইছি সেটাতে আপনার দুধ চাটা ভালো হয় এরপরে সামনে আছে ডাস্ট এটাও আপনার রং চা দুধ চা দুইটাই হয় তারপরে আরেকটা সিডি ডাস্ট ওই চাটা একটু লিগারটা অনেক বেশি করা হয় এটা আপনার দক্ষিণাঞ্চলে বেশি চলে লাস্ট যে আইটেমটা দেখবেন তো মূলত এই ব্যবসা যারা করতে চান আপনি দুইভাবে করতে পারেন একটা হচ্ছে নিজে নতুন ব্র্যান্ড করে আপনার লাইসেন্স করে বিএসটি অনুমোদন নিয়ে নতুন প্যাকেট করে আপনি ব্যবসাটা করতে পারেন সেক্ষেত্রে আপনাকে বিএসটিও থেকেও অনুমোদন নিতে হবে এবং সেক্ষেত্রে আপনার প্যাকেট এবং লাইসেন্স বা আদার্স কিছু খরচ আছে সব কিছু মিলিয়ে এক লাখ টাকার মতো ইনভেস্ট করতে হবে তাইলে আপনি নতুন একটা কোম্পানি খুলতে পারবেন এবং খুব ভালোভাবে আপনি ব্যবসা করতে পারবেন মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশ টাকা অবধি আপনার প্রফিট থাকবে প্রতি কেজি চাতে আপনাকে এত টাকা খরচ হবে কারণ হচ্ছে লাইসেন্স করতে আপনার চল্লিশ হাজার টাকার মতো লাগবে তবে প্যাকেটটা করার জন্য আপনাকে প্রথম অবস্থায় ষাট হাজার টাকার মতো লাগবে কারণ আপনার প্যাকেট মূলত পাঁচটা কালারের হয়ে থাকে এই পাঁচটা কালারের প্যাকেট এবং প্রথম অবস্থায় আপনাকে একশো কেজির প্যাকেট করতে হবে সব মিলিয়ে আপনার ষাট হাজার টাকার মতো খরচ হবে বা পাঁচ হাজার বেশি বা পাঁচ হাজার কম তো সেটা আপনি যখন করবেন বা সঠিকভাবে একটু খোঁজখবর নিবেন তাহলে আপনারা জানতে পারবেন তো মূলত আজকে আপনাদের যেই কোম্পানিটা দেখাচ্ছি এটা হচ্ছে ন্যাচারাল ব্র্যান্ড তারা বিভিন্ন জেলায় মাল দিয়ে থাকে বাংলাদেশের প্রায় পঁচিশ তিরিশটা জেলাতে তারা মাল পাঠাচ্ছে এবং তাদের সাথেও চাইলে ব্যবসা করতে পারেন বা আদার্স যারা কোম্পানি আছে তাদের সাথেও করতে পারেন মানে আপনি তাদের মালটা নেবেন এবং পাইকারি দলে তাদের থেকে নেবেন এবং আপনি বিভিন্ন দোকানে বা হোলসেলে বিক্রি করবেন এবং খুচরাও বিক্রি করবেন সেই ক্ষেত্রে আপনি দেখা যায় যে তিরিশ থেকে চল্লিশ টাকার মতো পার কেজিতে লাভ থাকে তো এই দুইটাভাবে আপনি নিজে কোম্পানি করে এবং অন্য কোন কোম্পানির মাল বিক্রি করে দুইভাবে চায়ের ব্যবসাটা করতে পারেন আমাদের দেশে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আসলে বিভিন্ন জেলায় বিভিন্ন ব্র্যান্ড রয়েছে এবং নামি দামি যে ব্র্যান্ডগুলো রয়েছে তারাই মূলত বাজারটা দখল করে আসে সেক্ষেত্রে আপনি নতুন একটা প্রোডাক্ট নিয়ে গেলে একটু কম লাভ করে আপনি যদি প্রোডাক্টটা দেন তাহলে আপনার প্রোডাক্টটা নিবে তবে আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার প্রোডাক্টের গুণগত মান যেন ঠিক থাকে তাইলেই শুধু আপনার প্রোডাক্টটা নিবে এছাড়া আপনার কম মানে সস্তা চা হলেও নিবে না তো আপনাকে আগে মানটা ভালো বা মন্দ এটা ইনসিওর করতে হবে ভালো মাল ছাড়া ভালো মাল বিক্রি ছাড়া কোনো ওয়ে নাই আপনাকে ব্যবসা সফল হতে হলে অবশ্যই ভালো মাল বিক্রি করতে হবে কাস্টমারের চাহিদা মতো সবসময় ভালো মালটাই আপনাকে দিতে হবে তো এই ব্যবসাটা করতে পারেন আপনি দেখা যায় যে যদি তিরিশ টাকা করেও আপনার পার কেজিতে আপনি যদি প্রতিদিন মাত্র দশ কেজি চা সেল করেন দেখা যায় তিনশো টাকা এবং সেই তিনশো টাকা মাসিক হয়ে গেলে আপনার দেখা যায় নয় হাজার টাকা ইনকাম হয়ে যাচ্ছে আর এটা আপনি ধরেন পঞ্চাশ কেজি বা ষাট কেজি চা পাতা দিয়েও শুরু করতে পারেন খুবই অল্প মূলধন প্রায় বিশ হাজার টাকা দিয়েও চাইলে এই ব্যবসাটা শুরু করা যায় তো স্কিনে এই কোম্পানির নাম্বার দিয়ে আছে আপনাদের কিছু প্যাকেট করানো দেখলে